নিবেদন করছে কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট, ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট, বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার, রূপচর্চার সেরা ঠিকানা। কালীপুর মাচণ্ডীতলায় বন্ধুমহল ক্লাবের উদ্যোগে এবছরের ভাবনা হলো গ্রাম্য পরিবেশের আন্দোলন। যেটা দেখতে পাচ্ছি যে এই যে কাটোয়া তাঁত, রাজগ্রাম তাঁত, মুর্শিদাবাদের তাঁত, বিভিন্ন যে গ্রামে যে তাঁত শিল্প থেকে শুরু করে যে কঠিন পরিশ্রম, সেই পরিশ্রমটাকে তুলে ধরেছে, তার পাশাপাশি একটা আন্দোলনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। উইওয়ান জাস্টিস যে আন্দোলন, তারও একটা আন্দোলন যে গ্রাম্য পরিবেশের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে বন্ধুমহল ক্লাব। এখন আমি রয়েছি এই যে বন্ধুমহল ক্লাবের যে জায়গাটা, দেখতে দেখতে 55 বছর পদার্পণ করলো এই বন্ধুমহল ক্লাবের এই কালী পুজো। আমরা কথা বলবো দাদা, কি বলবেন, কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। হ্যাঁ, আমরা চেষ্টা করেছিলাম যেটা মানে লোককে দেখাবার জন্য, বা যে গ্রাম্য পরিবেশের যে থিম, এই থিমটা সবাই এটা সবার কেমন লাগে, আমার তো ভালোই লাগছে। যেগুলো লুপ্ত হয়ে গেছে সেগুলো নতুন করে তুলে ধরা, যেমন নাঙ্গল তো এখন আর নেই, এখন মিউজিয়ামে চলে যাওয়ার মতো অবস্থা। এখন ঠিক আছে, এখন লাগানো হয়েছে, পাঁচজন দেখবে জানবে যে নাঙ্গল কি জিনিস। হ্যাঁ, তারপরে তাঁত শিল্প, তাঁত শিল্প লোকে গিয়ে আর দেখতে পায় না, এখন হ্যান্ডলুম ফ্যান্ডলুম এসব তো নেই, ওই জন্য এখন মানে ওইসব জন্যই তুলে দেওয়া হয়েছে। আমার নাম স্বপন কুমার দাস। পুজো দুর্দান্তই হয়েছে, অসাধারণ, খুব সুন্দরই টিম হয়েছে। মানে এখানে কাপড় টাপড় নিয়ে করেছে বিভিন্ন ধরনের তাঁত, তারপর ঘুটে এখানে এর হয়েছে, মানে গ্রাম্য পরিবেশটা আর কি এখানে তুলে ধরেছে আর কি এখানে। তাঁত নিয়েই সরাসরি এটা হয়েছে আমাদের রায়কুঠির, শান্তিকুঠির, শান্তিনিকেতন, আনন্দনিকেতন, কল্পতরু, নানান ধরনের ইয়ে গ্রাম্য পরিবেশটা আর কি তুলে ধরেছে এখানে। আমার নাম ঐতিহ্য গুপ্তা। থিম হচ্ছে আন্দোলন, আমাদের পাড়ারই মেম্বার ছেলে আমাদের শুধু একসঙ্গে ওঠা বসা, ও কলকাতায় পুজো থিম করে, বড় বড় থিম করে। আমাদের এই ক্লাবের মেম্বার, ওকে অনেকদিন ধরে বলা হয়েছিল, ও উদ্যোক্তা করে এই থিমটা আমাদের করা হয়েছে। আন্দোলন সমাজে যা হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা তুলে ধরেছি। এটা হচ্ছে কালীপুর মাচণ্ডীতলা, এই ক্লাবটার নাম হচ্ছে বন্ধুমহল। এই তো আমাদের বাপ কাকারা পুজোটা শুরু করেছে, এখন আমরা হাল ধরেছি, তারাও আছে, পিছনে আছে, সামনে আছে, সবাই আছে, কিন্তু আমরা এখন মেন উদ্যোক্তা হয়ে এখন এটা শুরু করেছি। মোটামুটি 55 বছরের পুজো। হ্যাঁ, থিম প্রতি বছর হয় এরকম ব্যাপার না, যখন যেমন তখন তেমন। তো এবছর একটা বেশ করে আমরা তৈরি করেছি থিম, এমনি মোটামুটি পুজো হয়, বড় সড়ো করে পুজো হয় আমাদের। হ্যাঁ, উইওয়ান জাস্টি নিয়ে এটা মেন, নারী শক্তি নিয়ে মেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইগুলোকেই তুলে ধরা হয়েছে বিশেষ করে, যাতে ভবিষ্যতে আমরা বন্ধ করা যায়, পাড়ার বোনেদের দিদিদেরকে, আমরা পাড়ায় থাকি, আমাদের পাড়াটা এমন একটা পাড়া, যদি মা বোনেরা বেরোয় কোনো নিঃসন্দেহে থাকতে পারে, তাদের কোনো প্রবলেম হয় না। এবার বিয়ে এলাকা যেটা হয়েছে সেটা আমরা বন্ধ করতে চাই, সেইটাকেই তুলে ধরা হয়েছে। অর্পণ দাস। আমাদের এবছরের ভাবনা হচ্ছে বন্ধুমহলের তরফ থেকে আন্দোলন। এখানে বোঝানো হয়েছে যে আমাদের মানুষের আর কি প্রাথমিক 5টি চাহিদা প্রধান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো প্রতিটা মুহূর্তেই আর কি লুট হচ্ছে। তো এর প্রতিবাদে এবং এইগুলো যারা আমাদের প্রতিনিয়ত উপহার হিসেবে দিচ্ছে, হ্যাঁ, তাদের কথা আমরা ভাবছি না কোনো একটা জায়গা থেকে, অত তো দিচ্ছেই না বাদ দিয়ে, তো তাদেরকে কুর্নিস জানাতে আমাদের এবছরের ভাবনা এবং তাদের পাশে দাঁড়াতে আন্দোলন। হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে মানে দেখবেন নাঙ্গলগুলো আপনার উপরের দিকে ইনস্টল করা আছে, তো এইখানে বোঝানো হয়েছে যে মানে আমরা যদি চাষিদের পাশে না দাঁড়াই তো তারা চাষবাস করবে কেন? চাষির ছেলে চাষ করতে চায় না। এবার কিছুদিন পর আপনার দেখতে পাবেন যে চাষবাস হচ্ছে না, তখন কিন্তু আমাদের পেটে গামছা মেতে কাটাতে হবে। মানে আমরা করোনার টাইমে একটা খুব মহামারীর সময় কাটিয়েছি, তো এর আগামী আরও কিছু বছর পর হয়তো আমাদের এমন একটা সময় কাটাতে হবে, তখন পেটে গামছা মেতে কাটাতে হবে। তো সেই জায়গা থেকে মানুষকে সচেতন করার জন্য
এবং মেয়নতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই বিষয় আন্দোলন। অরিন্দম দাস, আমি এই পাড়ারই বাসিন্দা এবং এই ক্লাবে এই পুজোর সাথে আমি যুক্ত, এবং আমি একজন থিম মেকার আর কি। আমি কলকাতায় আর কি দুর্গাপুজোর কাজ করি, তো বন্ধুদের সাথে সহযোগিতায় আমি আমার ভাবনা দিয়ে এই বিষয়ে ভাবনাটা রেডি করেছি। আমরা কথা বললাম এই ক্লাবের যে কর্তৃপক্ষ রয়েছে ওনার সাথে কথা বললাম এবং জানলাম যে যে তাঁতের শাড়ি বা তাঁত এই জিনিসগুলো একদম লুপ্ত হয়ে পড়েছে, কারণ এগুলো আর এখন দেখা যায় না। যেমন চাষের নাঙল এখন দেখা যায় না, সেই নাঙল এই জায়গায় সাজানো হয়েছে, মানে পুরোটাই যে এই যে থিম, এই যে ভাবনা, এই ভাবনার পুরোটাই কিন্তু গ্রাম্য পরিবেশে। যেমন ধানের যে মেশিন হয় সেই মেশিনও পাশে রাখা রয়েছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।